এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। বাঙালির ভাত পাতে আর ভিন রাজ্যের মাছের দরকার হবে না। পশ্চিমবাংলা সরকার নিজেই আস্তে আস্তে মাছ চাষের স্বনির্ভর হয়ে উঠছে। আগে অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় মাছ পাওয়া যেত, সেই দিন শেষ হতে চলেছে। পশ্চিমবাংলা সরকার গোটা বঙ্গ জুড়েই বেশিরভাগ পুকুর ঝিলে মাছ চাষ করতে শুরু করেছে। তার জন্য মাছ চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। এমনই এক তিন দিনব্যাপী মাছ চাষের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর ফুলতলা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে। এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে শুক্রবার অর্থাৎ 16ই ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি ও 19শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফিশারি আধিকারিক দেবজ্যোতি ভট্টাচার্য, জয়নগর 2 নম্বর ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক পলাশী গোস্বামী, বাড়িপুরের এফইউ কুমারের সামাদার, বাড়িপুর পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ শহীদুর রহমান সহ ভাঙড়, জয়নগর, সোনারপুর, বাড়িপুর ব্লকের প্রায় 60 জন মৎস্যজীবী। জেলার ফিশারি আধিকারিক বলেন, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ বিভিন্ন রাজ্য থেকে আর মাছ এনে খেতে হবে না, পশ্চিমবাংলায় স্বনির্ভর হয়ে আছে মাছ চাষে। জয়নগর 2 নম্বর ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক বলেন, মাছের কী খাবার দিলে মাছ তাড়াতাড়ি বাড়ে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে আমাদের যে ফিশ প্রোডাকশন গ্রুপ আছে তাদের সদস্যদের নিয়ে 3 দিনের একটা ট্রেনিং চলছে। কী কী আছে এটা? এখানে মৎস্য চাষ সংক্রান্ত পুরো বিষয়টাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এখানে বাড়িপুর ব্লকের এফপিজির যারা মেম্বার আছে তারা পার্টিসিপেট করেছেন। এছাড়াও সোনারপুর ব্লক থেকে ফার্মাররা এসছেন এবং ভাঙড় বান থেকেও এসছে। এদের মূলত প্রশিক্ষণ দেওয়া হলো ব্যানারে যেরকম দেখা যাচ্ছে এয়ার ব্রিদিং ফিশ কালচারের উপরে প্রশিক্ষণ মেইনলি দেওয়া হলো, তার সঙ্গে যতটা কভার করে যে কালচার থেকে শুরু করে কীভাবে চাষ করতে হয়, খাবার লাগে ইত্যাদি ইত্যাদি যা বিষয় আছে পুরোটাই কভার করার চেষ্টা করা হবে। কদিন এই ট্রেনিং চলবে? এটা 3 দিনের ট্রেনিং। এটা আপনার নাম? আমার নাম কুমারের সামাদার, রেফিউ বাড়িপুর। বাড়িপুর ব্লকে যে মিশ্র মৎস্য চাষের উপর আমাদের মৎস্য চাষের যে প্রশিক্ষণ চলছে এতে আমাদের খাদ্যের উপাদান এবং কীভাবে খাদ্য দেওয়ার পদ্ধতি, কত ধরনের খাবার হয়, ধরুন কৃত্রিম খাদ্য বা প্রাকৃতিক খাদ্যের মধ্যে প্রাকৃতিক খাদ্য কী কী প্রাকৃতিক খাদ্য এবং কৃত্রিম খাদ্যের যে সম্পূরক খাদ্য, পরিপূরক খাদ্য বা আমাদের প্রণীত খাদ্য যেটা ফর্মুলেটেড ফিড, এইগুলো কীভাবে ব্যবহার করতে হবে, তার উপাদান কী কী হতে পারে এবং তার ব্যবহারের সঠিক পদ্ধতি, তার প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলসের কী কী পার্সেন্টেজ থাকা উচিত এবং বিভিন্ন স্তরের যে মাছগুলো থাকে তার মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারে কী কীভাবে মাছ পর্যন্ত খাবারগুলো পৌঁছে দিতে হবে তার উপরই আমাদের এই ক্লাসটা আজকে হল। মোটামুটি যে একদিনে যদি কোনো ধরুন রুই বা কাতলা মাছ হয় সেটা গ্রোথ হতে বা এ হতে সেটা কতদিন সময় লাগে? দেখুন, এটা ডিপেন্ড করছে আপনি কী ধরনের চারা এনেছেন। চারা বীজ, যেটা মাছের বীজ পাওয়াটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, বীজটা খুব উন্নত মানের হলে বৃদ্ধিটাও বাড়ে এবং তার সাথে সাথে রুটিন করে খাবার দেওয়া, যেটা ডিম পোনা, যেটা আমরা একদিনে মাছ আনবো, ডিম পোনাকে যাকে আনবো তাদের খাওয়ারটার পদ্ধতিটাই পুরোটাই আলাদা। তাদেরকে একদম যেটা ক্রাস্ট বা ক্রাম্বলস বা পাউডার বা যেটা কাস্টার্ড মেকিংয়ে যে খাবার দেওয়া হয় সেই পদ্ধতিতে দিতে হবে এবং এইটা চলবে পার্সেন্টেজ অনুযায়ী, যতটা বৃদ্ধি হবে মাছের দেহের বৃদ্ধি অনুযায়ী একটা সার্টেন পার্সেন্টেজে তাকে খাওয়াতে হবে। যা স্ট্যাটিস্টিক্সে চলছি, ফলো করছি, আমাদের 7 থেকে 8 মাসে কাতলা মাছকে 1 কেজি করার মেন্টালিটি নিয়ে আমরা চলছি। তাহলে এই যে ফিডিং স্কেডিউল করা হচ্ছে যে 3 বার খেতে দিতে হবে, মানে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার এবং টোটাল খাবারটা 3 ভাগে ভাগ করা, যে আমার যদি সাপোজ আমার যদি 250 গ্রাম মাছকে খেতে দিতে হয় তাহলে ওই 250 গ্রাম খাবারটাকে আমরা 3টে ভাগ করব, সমান ভাগ করে সকাল বিকেল এবং সকাল দুপুর এবং বিকেলে খেতে দেবো। এই আমরা যদি ফলো করতে পারি রুটিনটা এবং যদি আমাদের যে খাদ্যের উপাদানগুলো আছে যেই পরিমাণে প্রয়োজন সেটা যদি আমরা করতে পারি, বৈজ্ঞানিক পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি, আমরা আশা রাখছি 7 থেকে 8 মাসের মধ্যে আমরা একটা কাতলা মাছকে আমরা প্রায় 1 কেজি না হলেও 800-900 গ্রামে আমরা নিয়ে যেতে পারব। আপনার নাম? বিজনেস? আমার নাম পলাশী গোস্বামী, আমি জয়নগর 2 নম্বর ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক। পশ্চিমবঙ্গ জুড়েই মৎস্য চাষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, তার একটাই কারণ সেটা হচ্ছে যে আমরা
বর্তমানে যে সমস্ত এফপিজি মানে ফিশ প্রোডাকশান গ্রুপগুলিকে নিয়ে যারা মৎস্য চাষ করছেন এবং যারা মৎস্যচাষী হিসেবে যাদের রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন তাদেরকে নিয়ে আমরা মৎস্যচাষীদের আলাদা করতে পেরেছি। প্রথম কয়েক দিনে মাছ চাষ করবেন, যে মাছ চাষটা বৈজ্ঞানিক পদ্ধতিতে এতদিন হয়তো করে আসছিলেন না, এবং তার ফলে কী হচ্ছিল, আমরা পশ্চিমবঙ্গে মাছে কিন্তু স্বনির্ভর ছিলাম না, অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ হ্যাঁ পাঞ্জাব এই সমস্ত জায়গা থেকে মাছ আসতো, তার কারণ তাদের বড় বড় জলাশয় ছিল এবং ওখানে মাছ খাওয়ার লোকের অভাব ছিল। এখন কিন্তু আমাদের এখানে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের যেটুকু জলাশয় আছে, যা জলাশয় আছে তাকে আমরা চেষ্টা করছি সম্পূর্ণভাবে এই প্রকল্প মানে সমস্ত জলাশয় মাছ চাষের আওতায় আসবে এই একটা ইনে আমাদের সরকার এগোতে চাইছে, কোনো জলাশয় পড়ে থাকবে না। আমি দেবজ্যোতি ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার।